পুলিশ কোথাও তালা মারে না, এটি একটি একেবারেই মানে সত্য কথা। এবং আর বিএনপির পক্ষ থেকে যে অভিযুক্ত করা হচ্ছে এটি একটি নির্জলা মিথ্যা কথা, এটির সাথে সত্যের কোনো সংস্পর্শ নেই। বিএনপির নেতা কর্মী অথবা তাদের কর্মচারী যারা অফিসের, তারা কেউ না কেউ তালা মেরেছে এবং চাবি তাদের কাছে রয়েছে। এখন তারা যে কোনো সময় তাদের কার্যালয়ে আসবে কি আসবে না সিদ্ধান্ত তাদের। তারা যদি এসে তাদের কার্যালয় খুলে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে, কেউ তো তাদেরকে বাধা দিচ্ছে না। এখন তারা কেন আসছে না এটিও তাদের বিষয়। তবে আমাদের অবস্থান স্পষ্ট, আমাদের কনস্টেবল আমিনুলকে যেইভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, আমাদের অন্যান্য পুলিশ সদস্যদের উপর যে নির্মমভাবে আঘাত করা হয়েছে, এই হত্যা এবং আঘাতের সঙ্গে যে বা যারাই জড়িত, সে উঁচু পর্যায়ে হোক আর নিচু পর্যায়ে হোক, কাউকেই পুলিশের গায়ে যারা টাচ করেছে তাদের একজনকেও ছাড়া হবে না। উচ্চ পর্যায়ের হোক আর নিম্ন পর্যায়ের হোক, তাদের প্রত্যেককেই আমরা ধরে এনে আইনের কাছে সোপর্দ করব। তফসিল আমি জানি না কবে ঘোষণা করা হবে, এটি নির্বাচন কমিশনের ব্যাপার। যদি নির্বাচন কমিশন যেদিন থেকে তফসিল ঘোষণা করা হবে করবেন, তখন থেকে আইন শৃঙ্খলার জন্য আমরা নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করব। এবং নির্বাচন কমিশন যখন যেই নির্দেশনা প্রদান করবেন, আমরা সেই আইজিপি স্যারের নেতৃত্বে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনের নির্দেশে আমরা কিন্তু সেইভাবে কাজ করে যাব। না, এটি স্পেসিফিক কোনো ডেট তারা এখনও আমার জানা মতে এখনও নেই, স্পেসিফিক কোনো ডেট নেই। নাশকতার আশঙ্কা যদি প্রকাশ করে, আমরাও কিন্তু সেগুলি তথ্য, যেই তথ্যগুলো আমরা পাচ্ছি সেগুলি বিচার বিশ্লেষণ করছি এবং আমাদের পরিকল্পনা কিন্তু আমাদের মতো করে সাজিয়ে যাচ্ছি। কাজেই তফসিল ঘোষণার পর মুহূর্ত থেকে নির্বাচন কমিশন আমাদেরকে যেইভাবে কাজ করতে বলবে, আমরা কিন্তু সেই উপায়ে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। কিন্তু নাশকতা যদি কেউ করতে চায়, তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা রয়েছি এবং থাকবো। আমরা